সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই প্রতিপাদ্য নিয়ে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা এবং আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের প্রতি সেনাবাহিনীর এই দৃপ্ত শপথের আর এক উজ্জ্বল দৃষ্টান্ত রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত দেশের অন্যতম বৃহৎ বহুমুখী বাণিজ্যিক উৎপাদন প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড BMTF। রাজধানী ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলার সীমান্তলিতে অবস্থিত BMTF ক্যাম্পাস প্রতিদিন কর্মমুখর হয়ে ওঠে উৎপাদনী উৎকর্ষ এই মূলমন্ত্রকে ধারণ করা 6000 কর্মীর পদচারণে। শিল্পায়নের উদ্দেশ্য নিয়ে 250 একর জমির উপর মাদার ইন্ডাস্ট্রি হিসেবে 1979 সালে উৎপাদন কার্যক্রম শুরু করলেও 1994 সালে BMTF সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 2000 সালের 27 জুলাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের দায়িত্ব হস্তান্তর করেন। সেই থেকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মী বাহিনী নিয়ে মেশিন শপ, স্টিল স্ট্রাকচার, ফাউন্ড্রি, লেদার, ফুটওয়্যার ও লেদার পণ্য, ফার্নিচার, ভেহিকল অ্যাসেম্বলি, ইলেকট্রিক অ্যাসেম্বলি, CFL এবং LED বাল্ব, ইলেকট্রিক পোল, গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট ইত্যাদি উৎপাদন সক্ষমতা সহ BMTF এর আধুনিক ইঞ্জিনিয়ারিং মেশিনারি সমৃদ্ধ 17টি প্রোডাকশন ইউনিট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে যাচ্ছে। BMTF কমপ্লেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সামগ্রিক উৎপাদনশীলতার প্রাণকেন্দ্র মেশিন শপ। মেশিন শপ যেসব দরকারি পণ্য তৈরি করছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউরিয়া সুপার গ্রানোলা, সুগার কেন ক্রাশার, জুট রিবন, পাওয়ার স, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, সেন্ট্রিফিউগাল পাম্প, সাবমার্সিবল পাম্প, টেক্সটাইল মেশিনারি স্পেয়ার্স, অটোমোবাইল গিয়ার এবং জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের জন্য খুচরা যন্ত্রাংশ ইত্যাদি। এছাড়া আর্ম ফোর্সেস ভেহিকলস, বাস, ট্রাক, জিপ, প্রিজন ভ্যান, অ্যাম্বুলেন্স, টেম্পারেচার কন্ট্রোল ভেহিকেল ইত্যাদি যানবাহন ফেব্রিকেশন সহ বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ সরঞ্জামাদের খুচরো যন্ত্রাংশ তৈরির কাজও অত্যন্ত দক্ষতার সাথে করা হচ্ছে। মেশিন শপের বর্তমান বাৎসরিক উৎপাদন ক্ষমতা 1500 টনেরও বেশি। শীঘ্রই বোল্ড ফর্মিং মেশিন এবং বিভিন্ন ধরনের CNC মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ২০০১ সালে BMTF পরিবারে যুক্ত হয় ভেহিকল অ্যাসেম্বলি শপ। স্পট ওয়েল্ডিং, পেইন্টিং এবং মডার্ন ভেহিকল টেস্টিং ইকুইপমেন্ট সমৃদ্ধ 3টি অ্যাসেম্বলিং লাইন ব্যবহার করে বছরে 3000 ইউনিট মোটরসাইকেল এবং 1500 ইউনিট গাড়ি সংযোজনের সক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি শপের। ইতোমধ্যে সংযোজিত গাড়িসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল 3 টন ইসুজু ট্রাক, 7 টন অশোক লেল্যান্ড ট্রাক, 52 এবং 32 সিটের নিসান UD, ডেইউ এবং মিৎসুবিশি বাস, 1 টন টয়োটা পিকআপ, 1/4 টন টয়োটা জিপ, ল্যান্ডরোভার সহ সফটটপ টু হার্ডটপ জিপ, JMC পিকআপ, সাইনো ট্রাক, ডাম্প ট্রাক, পুলিশ পিকআপ, ফায়ার সার্ভিস ভেহিকেল, VIP ডিজিটাল প্রিজনার ভ্যান, 3-wheeler, পাওয়ার ট্রেলার ইত্যাদি। নিকট ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাসেম্বলিং সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে। নানা ধরনের কেমিক্যাল কম্পোজিশন সমৃদ্ধ 250 কেজি পর্যন্ত ওজনের ফেরোস এবং নন ফেরোস কাস্ট আয়রন পণ্য তৈরি এবং বছরে 1000 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে কাজ করছে ফাউন্ড্রি শপ। রয়েছে কিউপোলা, ক্রুসিবল এবং টিল্টিং টাইপ মেল্টিং ফার্নেস, সেপারেট স্যান্ড প্রিপারেশন ইউনিট, মোল্ডিং বে, মেশিন মোল্ডিং, স্টিল শর্ট ব্লাস্টিং, কাটিং, গ্রাইন্ডিং এবং ড্রিলিং মেশিন সহ বিভিন্ন সক্ষমতার ওভারহেড ক্রেন। আছে নিজস্ব প্যাটার্ন মেকিং শপ, কার্পেন্ট্রি সেকশন, প্যাটার্ন মিলিং, কপি মিলিং এবং টার্নিং মেশিন। প্যাটার্ন শপ কাস্টিং এর কাজে ব্যবহারের জন্য উডেন এবং অ্যালুমিনিয়াম প্যাটার্নও তৈরি করে থাকে। বছরে 12000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন BMTF ফোর্জ শপে বিভিন্ন ধরনের ফোর্জিং ডাইস বানাতে ব্যবহার হয় কপি মিলিং এবং লেদ মেশিন। রয়েছে 3 টন এবং 1 টন ড্রপ হ্যামার্স, 800 এবং 500 কেজি আপসেটিং হ্যামার্স, যথাক্রমে 400, 320 এবং 160 টন নিউমেটিক প্রেস মেশিন, 250 এবং 150 টন স্ক্রু প্রেস, 250 টন হরাইজেন্টাল প্রেস, 100 টন পাওয়ার প্রেস, মেটাল গ্যাদার এবং রোল থ্রেড মেশিন।
কন্টিনিউয়াস অ্যান্ড অটোমেটিক হিট ট্রিটমেন্ট এবং সারফেস ট্রিটমেন্ট শপে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোল্ড রান মেশিনের মাধ্যমে কোল্ড ড্রয়িং প্রক্রিয়ায় ট্রিটমেন্ট করে বিভিন্ন পুরুত্বের রডকে 26 মিলিমিটার ব্যাস পর্যন্ত পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বিএমটিএফ এর রয়েছে প্রতিদিন 50 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক সেমি অটোমেটিক গ্যালভানাইজিং প্ল্যান্ট। ফোর্জিং পণ্য আনুষঙ্গিক গ্রাইন্ডিং এবং পিয়ার্সিং শেষে হট ডিপ গ্যালভানাইজিং প্ল্যান্টে এনে জিঙ্ক কোটেড করা হয়। স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এই গ্যালভানাইজিং প্ল্যান্টে রয়েছে একটি 6 মিটার লম্বা হট ডিপ গ্যালভানাইজিং কেটলি সহ মোট 3টি জিঙ্ক কেটলি। এই কেটলি সমূহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন LME সার্টিফাইড কোম্পানির 99.995% পিউরিটি সম্পন্ন জিঙ্ক ব্যবহার করা হয়। নির্মাণ শিল্পের সাম্প্রতিক চাহিদার প্রেক্ষিতে 2016 সালে চালু হয় বাৎসরিক 5,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্ট্রিট অব দ্য আর্ট BMTF স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে তৈরি হচ্ছে প্রিফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং এবং অ্যাক্সেসরিজ, প্রিফ্যাব্রিকেটেড হাউস, হট রোল্ড স্টিল স্ট্রাকচার, স্ট্রাকচারাল স্টিল প্রোডাক্টস, প্রি ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কস, ওভারহেড ক্রেন, গ্যান্টলি ক্রেন, বেইলি ব্রিজ, শেলফ, র্যাক, ল্যাম্পপোস্ট ইত্যাদি। ইতোমধ্যে অত্যাধুনিক করিমাক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল বিল্ডিং তৈরির কাজও শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল চাহিদা পূরণে 2018 সাল থেকে উৎপাদন শুরু করে BMTF ফার্নিচার ফ্যাক্টরি। অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় মেশিন সমৃদ্ধ এই ফ্যাক্টরিতে বাছাইকৃত মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে আন্তর্জাতিক মানের দীর্ঘস্থায়ী আসবাব তৈরি নিশ্চিত করা হয়। গ্রাহকদের চাহিদা অনুসারে কাঠের ফার্নিচারে বিভিন্ন ডিজাইন ও নকশা তৈরিতে ব্যবহৃত হয় স্বয়ংক্রিয় 2D ও 3D CNC মেশিন। প্রতি মাসে 5,000-এরও বেশি উডেন এবং মেটাল ফার্নিচার তৈরির ক্ষমতা সম্পন্ন এই কারখানায় মেটাল ফার্নিচার তৈরির ক্ষেত্রে উন্নত মানের স্টিল কাঁচামাল ব্যবহার করা হয় এবং ফসফেটিং ও স্টোভিং পেইন্ট পদ্ধতি ব্যবহার করা হয় যাতে কখনো মরিচা না ধরে। বাংলাদেশের সকল সামরিক এবং আধাসামরিক বাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সিকিউরিটি কোম্পানি, জেলখানা, ট্রেনিং সেন্টার, স্কুল এবং হাসপাতালের জন্য বিশেষায়িত জুতা উৎপাদনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান BMTF শুজ অ্যান্ড লেদার প্রোডাক্টস ফ্যাক্টরি। 2007 সাল থেকে শুরু করে স্টেট অব দ্য আর্ট মেশিনারি সমৃদ্ধ এই কারখানায় ইতোমধ্যে লক্ষ লক্ষ জোড়া বিভিন্ন ধরনের রাবার সোল বুট, DMS TPR সোল বুট, DMS PVC সোল বুট, ডেজার্ট বুট, সেফটি বুট, জাঙ্গল বুট, অক্সফোর্ড শুজ, ব্রাউন স্লিপ অন শুজ, স্পোর্টস শুজ, গলফ শুজ, ফর্মাল শুজ, পাম শুজ এবং বিভিন্ন লেদার প্রোডাক্ট উৎপাদিত হয়েছে। BMTF শুজ এবং লেদার প্রোডাক্টস ফ্যাক্টরির 3টি ইউনিটে সকল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স বজায় রেখে প্রতিদিন 5,000-এর অধিক জোড়া জুতা, স্যান্ডেল এবং ফ্যাশনেবল লেদার প্রোডাক্টস উৎপাদন করা হয়। এছাড়াও নতুন প্রোডাক্ট তৈরি এবং ডিজাইনের জন্য রয়েছে নিজস্ব R&D সেকশন। ইনোভেশন অ্যান্ড কোয়ালিটি লাইট ফর দ্য ওয়ার্ল্ড, এই লক্ষ্য সামনে রেখে 2011 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী CFL এবং LED বাল্ব অ্যাসেম্বলিং করছে BMTF। বছরে 4 লক্ষ ইউনিট CFL এবং LED বাল্ব প্রস্তুতের ক্ষমতা সম্পন্ন এই ফ্যাক্টরিতে আগামী 2023 সালের মধ্যে অটোমেটিক প্রোডাকশন লাইন, CNC ইন্টিগ্রেশন এবং রোবোটিক প্রোডাকশন লাইন সংযুক্ত করে স্বয়ংসম্পূর্ণ LED ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার অঙ্গীকার পূরণে বিদ্যুৎ সেবা বিষয়ক জাতীয় সকল প্রতিষ্ঠানসমূহের জন্য 2014 সাল থেকে আন্তর্জাতিক মান এবং সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক পোল উৎপাদন করে বিশেষ সুনাম অর্জন করেছে BMTF পোল ফ্যাক্টরি। উন্নতমানের কাঁচামাল, ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিন সমৃদ্ধ কারখানার মোট 3টি ইউনিট প্রতিদিন 1,500-টির অধিক এবং 10 ধরনের ভিন্ন ভিন্ন মাপের স্প্যান প্রি স্ট্রেসড কংক্রিট পোল উৎপাদনে সক্ষম।
2012 সাল থেকে ডিজিটাল নাম্বার প্লেট সব বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির জন্য দেশের সকল প্রকার মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট এবং ব্লুবুক তৈরির কাজ করছে। এই প্রকল্পের মাসিক উৎপাদন ক্ষমতা 60,000 নাম্বার প্লেট এবং 1,00,000 ব্লুবুক। পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরি এবং অ্যাসেম্বলিংয়ের জন্য ইলেকট্রনিক অ্যাসেম্বলি শপ। বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য বর্তমানে অ্যাসেম্বল করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রস্তুত করছে বিশ্বমানের কনফিগারেশন সম্পন্ন ল্যাপটপ। নিকট ভবিষ্যতে ক্রেডিট কার্ডের মতো অত্যাধুনিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইলেকট্রনিক অ্যাসেম্বলি শপের। বিএমটিইউপির সবগুলো ইউনিটকে নতুন নতুন পণ্য উৎপাদনের বিপরীতে প্রয়োজনীয় গবেষণা সহায়তা, পরীক্ষা নিরীক্ষা এবং পণ্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে নিজস্ব অত্যাধুনিক টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাব। বিএমটিএফ কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে রয়েছে সিকিউরিটি ইউনিট, নিজস্ব বৈদ্যুতিক সাবস্টেশন, নিরাপদ ভূগর্ভস্থ বৈদ্যুতিক এবং পানির লাইন, নিরাপত্তা পোশাক, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এবং আধুনিক যন্ত্রাদি সজ্জিত নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রত্যেকটি কারখানায় যথাযথ ফায়ার রেগুলেশন মেনে চলা এবং নিয়মিত মহড়া পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। কর্মকর্তা, কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য আছে নিজস্ব অ্যাম্বুলেন্স, মেডিকেল সেন্টার, সার্বক্ষণিক চিকিৎসক, অত্যাধুনিক হিট স্ট্রোক রুম এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে রয়েছে অফিসার্স এবং ওয়ার্কার্স মেস, ক্যান্টিন, কর্মীদের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার, মসজিদ, নির্মল ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, পিকনিক স্পট, কেবল ব্রিজ, বোটিং সুবিধা, অতিথিশালা অরুণিমা এবং নিজস্ব ক্লাব হাউস। কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে কমপ্লেক্সের ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে বিএমটিএফ উচ্চ বিদ্যালয়। 27 জন শিক্ষকের তত্ত্বাবধানে 1,200 জন ছাত্রছাত্রীকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দিতে নিয়মিত ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও বিজ্ঞান বিষয়ক ইভেন্টের আয়োজন করা হয়। রয়েছে নিজস্ব লাইব্রেরি এবং ডিজিটাল ল্যাব। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে ক্যাম্পাসে স্থাপিত হয়েছে শহীদ মিনার এবং কথকতা 71 শীর্ষক মুক্তিযুদ্ধের ভাস্কর্য। প্রতিষ্ঠানের শুরু থেকে বিএমটিএফ বাংলাদেশের বিভিন্ন সামরিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা এবং দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন সহ অসংখ্য প্রাইভেট ও কর্পোরেট প্রতিষ্ঠানকে সেবা প্রদান করে আসছে। বিএমটিএফ লিমিটেড নিয়মিতভাবে কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করে থাকে। বিএমটিএফ লিমিটেড বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছর গড়ে 1,000 জন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কোর্সের প্রশিক্ষণার্থীরা এখানে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং শিক্ষা সফরে আসেন। দক্ষ ব্যবস্থাপনা, সঠিক মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স এবং নিরাপদ ও কর্মীবান্ধব কর্মস্থল নিশ্চিত করে বিএমটিএফ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় অর্থনীতিতে যোগ করছে বিপুল পরিমাণ রাজস্ব। ভবিষ্যতে ট্রান্সফর্মার ফ্যাক্টরি, স্টিল ইন্ডাস্ট্রি, অয়েল রিফাইনারির মতো ভারী শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে বিএমটিএফের। ইতোমধ্যে একটি অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ভিশন 2021-2041 বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের শিল্পায়ন এবং উন্নয়নের রোল মডেল হবার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড।